নমস্কার, দ্য জব হান্টারে আপনাদের স্বাগত। এসএসসির মাধ্যমে বিভিন্ন পদে কয়েক হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস এই তিন শ্রেণীর প্রার্থীরাই চাকরিগুলিতে আবেদন করতে পারবেন। দর্শকদের অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটিতে কিভাবে আবেদন করবেন চাকরিগুলিতে, আবেদনের শেষ দিন কবে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, এই সব কিছু নিয়েই বিস্তারিত খুব সহজভাবে আলোচনা করা হয়েছে। ভিডিও শুরু করার আগে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। চলুন দেখে নেব ভিডিওটি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিভিন্ন পদে 1351 জন কর্মী নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 31 আগস্টের মধ্যে। যোগ্যতা অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট লেভেল প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে হবে প্রার্থী বাছাই। প্রতিটি পদের ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট লেভেলের যোগ্যতা অনুযায়ী 3টি পৃথক অনলাইনে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। 1 ঘন্টার অনলাইন পরীক্ষা হবে। আবেদনের পদ্ধতি কি এবার আমরা দেখে নেব। দরখাস্ত করতে হবে অনলাইনে 31 আগস্ট 2019 বিকেল 5টার মধ্যে। এর জন্য প্রার্থীকে একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে। দরখাস্তের সঙ্গে নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালের তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। সঙ্গে নিজের স্বাক্ষর আবেদনপত্রে জুড়ে দিতে হবে। আবেদন ফি বাবদ 100 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে 2 সেপ্টেম্বর 2019 বিকেল 5টার মধ্যে জমা করাতে হবে। অফলাইনে SBI ব্যাংকের চালান জমা করাতে হবে 4 সেপ্টেম্বরের মধ্যে, তবে চালান জেনারেট করাতে হবে 2 সেপ্টেম্বরের মধ্যে। তপশিলি বা সংরক্ষিত প্রার্থী ও মহিলাদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। অনলাইনে আবেদন করে প্রিন্ট আউট নিয়ে রাখবেন। যে প্রার্থী একাধিক পদে আবেদন করবেন বা বিভিন্ন জোনে বিভিন্ন পদে আবেদন করবেন বা বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে আবেদন করবেন, তাদের কমন ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করা হবে। প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে পদগুলির জন্য কেবলমাত্র একবারই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। যদি একাধিক যোগ্যতা আর পদে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে একাধিকবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ মাধ্যমিক যোগ্যতায় পদগুলির জন্য একবার, উচ্চ মাধ্যমিক যোগ্যতার জন্য ও গ্র্যাজুয়েট লেভেল যোগ্যতার জন্য পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য দেখুন কমিশনের ওয়েবসাইট www.ssc.nic.in। এই ওয়েবসাইটটি আবেদনের আগে শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য অবশ্যই দেখে নেবেন। এই আবেদনের লিঙ্কটি আপনারা আমাদের ডেসক্রিপশন সেকশন থেকে পেয়ে যাবেন, সেখান থেকে গিয়েও আবেদন করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে লিখে জানান, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সাহায্য করার। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সরকারি চাকরির যে কোনো আপডেটেড তথ্য সব থেকে আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।